এই কয়েকদিন মায়ের বাড়িতে ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারিনি, তো কিছু কিছু ভালো দৃশ্য আমি ক্যাপচার করে রেখেছিলাম, তো সেইগুলোকেই আজকে এক জায়গায় করে আমি আপলোড করছি তোমাদেরকে, মানে শেয়ার করছি দেখার জন্য। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকো। আর যদি কোনো ভুল ত্রুটি আমি করে থাকি তো নিজেদের ঘরের মেয়ে বোন বা মা হিসাবে আমাকে ক্ষমা করে দিও। তো তোমরা পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কিছুই না। হ্যাঁ গাইস, গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আছি খুব ভালো। আর আমি তো মাসির বাড়িতেই আছি, দেখতেই পাচ্ছো ওই যে মাসি, তো এখন যাব চলো ওই দিকটাতে। ওই দিকটাতে আছে হচ্ছে নদী, তো চলো সেই নদীতে যাব, নদী দেখতে, অনেকদিন যাওয়া হয়নি। এই যে ছোটো মেয়ে বায়না করছে, তো ছোটো মেয়ে আমি আর মাসি যাচ্ছি, আর বড়ো মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে, বিপ্লব তো চলে গেছে বাড়িতে, তো চলো যা যাক। তো বন্ধুরা, আজকে তো মাসির বাড়িতেই আছি, আগেও বলেছি আর দেখেছো আগের ভিডিওতে, আমি মাসির বাড়িতেই ছিলাম, মাসির বাড়িতেই আমার বাচ্চাটা হয়েছে। তো সকালবেলা উঠেছি, বিপ্লব চলে গেল, আর ছোটো মেয়ে খুব বায়না করছে যে চলো মা নদীতে যাব। তো সেই কারণেই আমি মাসি আর ছোটো মেয়ে চলে এসেছি নদীর ধারে, নদী দেখতে, আর বড়ো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। আর মেসোমশাই গেছে ধান কাটতে, কারণ সবাই জানো যে এখন একটা ঝড় আসছে, মোকা না কি একটা নামে ঝড় আসছে, তো সেটার জন্য মেসোমশাইয়ের পাকা ধান আছে জমিতে, তো সেই ধান কাটতে গেছে। আর এদিকে দেখো মা মানে নদীর ধার থেকে মাটি কাটছে, যাদের জমি সোজাসুজি আর কি, বাড়ি সোজাসুজি মানে নদীর ধারের জমি আছে, তারা ওই নদীর ধার থেকে মাটি কেটে ভেড়ি টাইপের বানাচ্ছে। তো মাসিদেরও আছে জমি, তো মাসি আমাকে বলছিল যে ওদেরকেও কাটানোর কথা বলেছে অনেকে, তো কাটালে গিয়ে মাছটা খাওয়া যেতে পারে এই আর কি। তো অনেকেই এখান থেকে মাটি কেটে কেউ ভেড়ি করছে, আবার কেউ এখান থেকে মাটি কেটে ঘরে ভিটে দিচ্ছে। আর এগুলো দেখো হেলাঞ্চা গাছ, মাসি আমাকে দেখিয়ে দিল, দেখ মানে কত হেলাঞ্চা গাছ হয়েছে। আর উপরে দেখছিলাম প্রচুর পরিমাণে থানকুনি পাতা, এত থানকুনি পাতা আমাদের এদিকে দেখতে পাওয়া যায় না কিন্তু। তো চলো, এই নদীর ধারে অনেক বছর আগে এসেছিলাম, খুবই ভালো লাগছে দেখতে। আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র এখানে, মাথা তো যন্ত্রণা করছে, তো তাই জন্য ফিরে এসেছি। আর এই যে দেখো আনারস গাছ, মাসির বাড়ির এইখানে বাগান আছে মাসিদের, তো সেই বাগানে আনারস গাছ হয়েছে, আর তাতে তো প্রচুর পরিমাণে আনারস হয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই, দেখো কত ছোটো গাছে আনারস হয়েছে, এই যে পাতা নেই একটা, ভিতরে এই যে দেখো লাইন দিয়ে হয়েছে তিনটেই তো, হ্যাঁ একটা দুটো তিনটে। তো বন্ধুরা এই যে দেখছো এই লেবু গাছটা, এই গাছটা হচ্ছে মাসির বাড়িতেই হয়েছে, আর মাসির বাড়ি থেকে আমি একটা লেবু গাছ নিয়ে গেছিলাম এখান থেকে দু বছর আগে, তো সেই গাছটা আমার এরকম মাটি থেকে এতটুকু মতোই হয়ে আছে, মানে তার কোনো গ্রোথ নেই, আর তার থেকে ছোট ছিল এই গাছটা, তো দেখো কতটা বড় হয়ে গেছে। আর দেখো এইদিকেও আনারস আছে এই বাগানে, এখানেও দুটো তিনটে আছে। তো মাসিদের এই বাগানে সব পিছনে বাগান আছে, সেই বাগানে আনারস গাছ লাগানো আছে, এই যে প্রতি বছরই এরকম আনারস হয়ে থাকে। দেখো ওর ভিতরে একটা আছে, এই যে দেখো আনারস। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক, মেসোমশাই চলে এসছে। আম গাছ আর প্রচুর ফলের গাছ আছে এই বাগানটাতে, তো সব বাগানের সব থেকে যা ভালো লেগেছে তার ভিতরে আমার এই গাছটা খুব ভালো লেগেছে। দেখো এই গাছটা দেখো, আর এতে ফলটা দেখো কত ছোট গাছে ফল ধরেছে, এখনও বড় হবে, যদি এখন সবে সবে মানে আনারসটা হচ্ছে তো এখনও অনেকটাই বড় হয়ে উঠবে। ও চলো আরেকটা দেখায়, একদম ছোট্ট, এই যে দেখো কত ছোট, তো
দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মাসি আর আমি শুয়ে শুয়ে করছিলাম গল্প। আর তার আগে কিন্তু আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, সকালে খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম, আবার ঘুম থেকে উঠে দুপুরে খেয়ে গল্প করছিলাম। তো মাসি এখন হয়ে গেছে প্রায় 5টার মতো বাজতে গেছে, তো মাসি ঝাড়ু দিচ্ছে আর আমি মাসির সাথে গল্প করছি। মাসি, তো ঝাড়ুটা তো খুব সুন্দর হয়েছে। তো মাসি বলছে আমার হাঁটুতে ব্যথা, তো সেই কারণে আমি এইভাবে ঝাড়ু দিই। তো আমিও বললাম যে বাড়িতে গিয়ে আমি একটা শাশুড়িমাকে বানিয়ে দেবো, কারণ আমার শাশুড়ি মায়েরও কিন্তু ব্যথা আছে। তো গাইজ, এখন বেজে গেছে প্রায় 5টা, 4:48 হয়েছে। এবার গুছিয়ে নেব মায়ের বাড়িতে যাওয়ার জন্য। তো চলো রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো মাসি দিচ্ছে উঠান ঝাট, দেখালাম তোমাদেরকে। তো মাসির উঠান ঝাট দেওয়া হয়ে গেলে তারপর মাসিও গুছিয়ে নেবে, মাসিও যাবে আমার সাথে মায়ের বাড়িতে। তো চলো। তো এইটা হচ্ছে আমার ছোটো মাসি। তো এখনও দেখো সাজলে কত সুন্দর দেখায় মাসিকে। তো মাসি আর আমি গল্প করতে করতে দুই মেয়েকে নিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে অনেকটা হাঁটা রাস্তা আছে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর মাসিরা তো ওই দূরে চলে গেছে আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো চারিপাশটা এতটাই সুন্দর, মানে শুধু মাঠ আর মাঠ, আর ওই দিকে হচ্ছে গ্রামটা, আর এর দুই সাইডেই মাঠ। আর বর্ষাকালে অনেক সময় আগে তো এই সাইডে জল উঠে যেত, আর এই সাইডটা দেখো কতটা সুন্দর। এই জায়গাটা ভীষণই একটা মিষ্টি জায়গা। তো দেখো গাইজ, ওই দিক থেকে আমরা এলাম আর যাব হচ্ছে এই দিকে। আর দেখো রাস্তার ধার দিয়ে কত সুন্দর জুপসি টাইপের যে ফুলগুলো হয়, সেই ফুলেরই একটা বাগান ফুল হয়েছে। আর এইবার দেখো সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে। তো পরন্ত বিকেলের যে মিষ্টি সূর্যটা দেখতে কার না ভালো লাগে। আর অনেক দিন পর এই দৃশ্যটা উপভোগ করছি, কারণ এটা কোনো ফাঁকা জায়গায় না গেলে তো বোঝা যায় না। আর আজকে ঠিক এই টাইমটাতে আমরা এখান দিয়ে যাচ্ছি। তো এই মিষ্টি জিনিসটা আমি দেখছি, তো কেন তোমাদের সাথে শেয়ার করব না, তাই না বন্ধুরা? তোমরা তো আমার ফ্যামিলি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। তো এই যে দেখো আমি অনেকটাই পিছনে আছি, আর ওইদিকে মাসি গিয়েছে মাসিদের পটল খেতে। তো পটল আনতে গেছে, কারণ আমি ওই বাড়ি যাচ্ছি, তো আমাকে দেবে তাই। ওই দেখো আমার মাসি কোথায় আছে। ওই তো মাসি চলে গেছে পটল খেতে, পটল আনতে। তো আমার জন্য পটল আর হচ্ছে পেঁপে আর লঙ্কা ছিল খেতে, তো সেগুলোই তুলে নিচ্ছে মাসি। আর এক এক করে দেখো মাসি গেছে, মাসির পিছন পিছন আমার বড় মেয়ে ছোটো মেয়ে সবাই গেছে, আর আমি আছি অনেকটা দূরে। আর ওই যে দেখতে পাচ্ছ না গাছটা, ওই গাছটা থেকে মাসি যত দূর আছে ওই পর্যন্ত হচ্ছে মাসিদের পটল খেত। গ্রামের এই অপূর্ব দৃশ্যটা দেখতে কত সুন্দরই না লাগছে, তাই না বন্ধুরা? আর এই যে দেখো এখানে কিন্তু সব ক্ষেতেই প্রায় পাকা ধান আছে। তো নতুন একটি সাইক্লোন আসতে চলেছে, তো সেই কারণে সবাই চেষ্টা করছে তাদের ধানগুলোকে তাড়াতাড়ি করে ঘরে তোলার। তো এই যে পটল খেতে চলে এসছে, আর ওই যে দেখতেই পাচ্ছ ওইদিকের পটলের মাচানগুলো পড়ে গেছে। কয়েকদিন আগে ঝড় হচ্ছে, তো ঝড়ে তো চাষিদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আর পটল মনে হচ্ছে এক দুদিন আগে তুলেছিল, তোমাদেরকে পটল আমি দেখাতে পারছি না। এই যে দেখো পটল, এই যে এখানে দুটো আছে, আর ওই যে দেখো একটা নিচে পাকা পটল ঝুলছে। এই যে দেখো পাকা পটল, একটা পটল আছে, তুই কত গাঁদা তুলেছিস পটল? পটল কবে তুলেছিস এর ভিতরে? ওই জন্য পটল ছোট ছোট। কত গাঁদা নিয়েছে? পাশের এই ক্ষেতের ধানগুলো এখনও ভালোভাবে পাকেনি, তো সেই কারণে এখনও কিন্তু এগুলোকে কাটেনি। আর এর পাশ দিয়েই কিন্তু পাকা রাস্তা, মানে খুব সুন্দর এক অপূর্ব একটা প্রাকৃতিক দৃশ্য আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো
আমার মামা বাড়ি থেকে মায়ের বাড়ি বা মায়ের বাড়ি থেকে মাসির বাড়ি দূরত্ব খুব বেশি না, খুব কাছাকাছি। তো টোটো অটো যা হোক করে আসা যায়। তো চলে এসেছি মায়ের বাড়িতে, আর এসেই তো ঝটপট কাজে লেগে পড়েছি। আর এই যে মা নতুন ঘর করেছে, তো ঘরে করতে হবে রঙ। তো রঙের মিস্ত্রি তো পাচ্ছে না, অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে, মিস্ত্রি পায়নি। তো আমি বললাম যে মা, আমাদের ঘর যখন হয়েছিল তখন কিন্তু আমি আর তোমার জামাই দুজন মিলেই ঘরটা রঙ করেছিলাম। তো চ আমি আর ও মিলেই তোমার ঘরটা রঙ করে দেবো, তোমার টেনশন নিতে হবে না। তো আমি প্রায় মারটা করেছিলাম কিছুটা, আর বিপ্লব করেছে, আর রঙটা কিন্তু পুরোটা বিপ্লবই করেছে। আর ও এবার চলে যাবে হচ্ছে অফিসে, আর আমি করব আবার বাদ বাকিটুকু, মানে ড্যাটো বলে মনে হয় ওই নিচের অংশটা, তো ওটা করব। তো চলো দেখো আমি কেমনভাবে ড্যাটো করছি। এই যে এইভাবে আমি মানে একটা বাটিতে রং নিয়ে সেই রংটা আমি প্লেন করে আর কি দেয়ালটাতে লাগাচ্ছি। এখানে অনেকবার করে লাগাতে অন্তত দুই তিনবার লাগালে তো ঠিকঠাক হবে। তো এই পার্পল কালারটার সাথে গোলাপি দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা পার্পল কালার, আর এর সাথে কী রঙ যাই বুঝতে পারছিলাম না। তো বিপ্লব আমাকে বললো সাদা রঙটা দাও, সাদা রঙটাই বেশি ভালো লাগবে এর সাথে। তো এইভাবে দিচ্ছি। আর এদিকে এসেছে গেটের মিস্ত্রিরা, তো গেটের সাথে যে টিনের শিটটা লাগাবে তো সেই কারণে ওরাও কাজ করছে। আর এর ভিতরে আমি এই যে অতটুকু কাজ করেছি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই সাইডটা করেছি, আর পিছনের সাইডটাতে কিছুটা, এই সাইডটাতে কিছুটা করেছি। তো ওরা কাজ করে নিয়ে চলে গেলে তারপর আমি করবো, কারণ টিনের প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে। আর বাকি থাকবে হচ্ছে জানালার কাঁচ লাগানো, তো রাত্রে এসে মিস্ত্রিতে লাগিয়ে দিয়ে যাবে। তো কালকে আমরা যাব বাড়িতে ফাইনালি। আজ মনটা একটু খারাপ লাগছে, কারণ এতদিন ছিলাম মায়ের বাড়িতে আর আজকে চলে যেতে হচ্ছে বাড়িতে। তো এটা হচ্ছে একটা রেলগেট, আর এই রেলগেটটা হচ্ছে চাঁদপাড়া দুই নম্বর রেলগেট। তো আমাদের বাড়িতে যেতে গেলে এই রেলগেটটা পার হয়ে যেতে হয়। তো যাওয়ার সময় আসার সময় প্রায় সময়ই একবার করে রেলগেটটা পড়ে আমরা যখনই যাতায়াত করি। তো দেখো মানুষ কত ব্যস্ত বন্ধুরা, রেলগেট পড়ে গেছে তবুও মানুষ এর নিচে দিয়েই যাতায়াত করছে, কত ব্যস্ত সবাই সবার গন্তব্যে যাওয়ার জন্য। ট্রেন আসছে বা আসবে জানে সবাই, কিন্তু তবুও মানুষ ব্যস্ততা দেখাচ্ছে। জীবনের মূল্য যেন এদের কাছে সময়ের মূল্যর থেকে মানে কম। তো চলো আমরা তো দাঁড়িয়ে আছি, আমরাও একটু ব্যস্ত আছি, বিপ্লব দোকান খুলবে বাড়ি থেকে, তবুও আমরা দাঁড়িয়েই যাব, কারণ আমাদের কাছে জীবনের মূল্যটাই বেশি। তো চলো এবার যাওয়া যাক, দেখো সবাই সবার গন্তব্যের জন্য কীভাবে ছুটছে। আর মানুষের সবসময় উচিত অন্তত রেলগেট পড়লে না যাওয়া, তাকে ক্রস করে না যাওয়া। তো এই সাবধানতা অবলম্বন করে চললে কোনো দুর্ঘটনাও ঘটবে না, আর কোনো পরিবারও অসহায় হয়ে পড়বে না, তাই না? এই যে নদীটা দেখছো না বন্ধুরা, এটা হচ্ছে যমুনা নদী, আর এর পাড়েই আছে ওই যে শ্মশান দেখা যাচ্ছে, আর এখানে একটা বাঁশের সাঁকো আছে আর কি, কাঠের ব্রিজ আর কি। তো এর উপর দিয়ে যাতায়াত করে সমস্ত ধরনের গাড়ি ঘোড়া, আর আমরা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছি। আর পর্তুলিকা ফুলগুলো কী দারুণ ফুটেছে, অনেক ফুলের গাছ আছে এই শ্মশানে। তো বাড়িতে চলে এসেছি, আর এখন এই যে তালাটা খুলছি, কারণ শ্বশুর শাশুড়ি মা দুজনেই তো দোকানে আছেন, বাড়িতে কেউ ছিল না, তো ওই জন্য গেটটা দেওয়া আছে। তো চলো যাই, অনেকদিন পর ঘরে ঢুকছি, একটা আলাদাই শান্তি। তো বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি, আর এবার কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো বাড়িতে দেখছি কোনো কিছুই খাওয়ার নেই, আর এই যে আমার জন্য হাঁড়িটা অপেক্ষা করছে, এই যে দেখো হাঁড়িটা অপেক্ষা করছে আমার জন্য, যে কখন আমি আসব তাই রান্না হবে। এটাই হচ্ছে আমাদের মতো মেয়েদের জীবন, যে বাপের বাড়ি যাচ্ছ যাও, রান্নাবান্না করে কাজকর্ম গুছিয়ে যাও, আবার বাড়িতে আসো, এসে আবার রান্না করো। বাড়িতে যতক্ষণ না থাকি ততক্ষণ কাজ চলে, কিন্তু বাড়িতে আসলে আর কারোর হাত চলে না কাজ করার জন্য। তো চলো রান্নাটা বসিয়ে দিই, কারণ দুই মেয়ে আছে ছোটো, ওরা তো খাবে। শরীরটা ভীষণই আজকে খারাপ লাগছে, কারণ এই কয়েকদিন ভীষণ ধকল গেছে মায়ের বাড়িতে, আর কালকে প্রায় রাত দুটোর সময় শুয়েছি, আর উঠেছি এবার সাতটার দিকে উঠে পড়েছি। তো ভীষণই টায়ার্ড লাগছে। তো সিদ্ধ ভাত এখন করবো আপাতত, করে আমি একটু শুয়ে নেবো, আর তারপরে সবজি টবজি যা করতে হয় পরে দেখবো ওখানে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো এই যে দেখো বন্ধুরা, আমি এক সাইডে চা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে, কারণ আমার এখন আর ইচ্ছা করছে না উনানে রান্না করতে। তো চলো রান্নাটা করে নিই, আর এদিকে চাটা খেয়ে বিপ্লব চলে যাবে অফিসে। তো বন্ধুরা, মেয়ের তো দুপুরবেলা থেকে খুব শরীরটা খারাপ লাগছিল আর কি, মাথাটা যন্ত্রণা করছে ডান সাইডের আর কি, মাথার কপাল আর কি। তো সেই জন্য কান্নাকাটি করছিলো, অনেক কিছু দিয়েই চেষ্টা করেছি কমানো,
কিন্তু কোনো মতেই কমেনি। আর মাঝে সাঝে এরকম হয়, ওর শরীর খারাপ হয়, সোনারও শরীরটা খারাপ হয়, বমি হয়। তো সেই জন্য বিপ্লবকে বললাম যে যদি মানে বেশি অসুবিধা হয় আমি তোমাকে ফোন করব, তুমি আমার ডাক্তার ডেকে দিও বাড়িতে। তো বিকালবেলা ওর প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, তো বিপ্লব বাড়িতে ডাক্তারও ডেকেছিলো। তো আমি আবার বারণ করে দিলাম যে আসতে হবে না, চলো মেয়েকে হসপিটালে নিয়ে যাই, কারণ আমাদের বাড়ির কাছেই হসপিটাল। তো হসপিটালে গেলে আর ভালো ডাক্তার দেখালে আর কি মানে টেনশনটা কম হবে। তো সেই কারণে মিটিকে নিয়ে হসপিটালে চলে এসেছি, আর ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ দিয়েছে আর বললো গরমের জন্য এরকম হচ্ছে, বাচ্চা মানুষ বেশি করে জল খাওয়াতে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার বাড়ি ফিরে যাব। আর আজকে আর ভিডিও করতে ভালো লাগছে না বন্ধুরা, মন মেজাজ ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।